বন্ধু তাপস পাল, কি বলবেন? তাপস বন্ধু নয় আমার, তাপস আমার বাল্য বন্ধু, তো তাপস আমার হার্ট একটা। লাস্ট 28 জানুয়ারি যাওয়ার আগেই বোম্বেতে আমার লাস্ট ডাকলো, ডেকে বললো শান্তনু আমি 1.5 মাস বাদে ফিরবো, আমি আবার ফিল্ম শুরু করবো, তুই তোর বন্ধু ডিরেক্টর রানাকে আমার কাছে নিয়ে আসিস। গত বছর অন্নপূর্ণা পুজো আমার বাড়িতে 3 ঘন্টা কাটিয়ে গেছে জানো দাদা, কী বলবো আমার বলার ভাষা হারিয়ে গেছে। তুমি আর বন্ধু বান্ধব, গুরুজি ফোন করলেন পুরী থেকে, পুরী মন্দিরের প্রেসিডেন্ট, ও তো একটা এত জগন্নাথ ভক্ত ছিল তুমি ভাবতে পারবে না দাদা, অত শরীর খারাপ, আমার সঙ্গে মুদিয়ালি মন্দিরে এসছে, এসে ভোগ খেয়েছে, নন্দিনী ডেকে গেছে, আমাকে বলছে শান্তনু দাদা কিচ্ছু হবে না, সেই বলছি দাদা আমি কী আর ভাষায় বোঝাতে পারছি না। খুবই ভালো ছেলে, আমরা একসঙ্গে মিশেছি, আমার সঙ্গে গল্প করেছি, আড্ডে মেরেছে, আমরা আবার ঝগড়াও করেছি, পাড়ার ছেলে হিসেবে যেভাবে হয়, আবার আমরা তার মৃত্যুতে আমার খুবই শোকাহত। শুধু উনি আর্টিস্ট বলে না, পাড়ার ছেলে, ডাক্তারবাবুর ছেলে হিসেবে আমরা সবাই পাড়ার লোকের দুঃখিত। নাম কি? আমার নাম অমিত মল্লিক। আর কী বলবো, খুবই দুঃখ বেদনার মধ্যেই বলতে হচ্ছে যে আমরা একসঙ্গে মেলামেশা করেছি, বড়ো হয়েছি, উনি এখন বাইরে থাকতে শুনে শুনে খুব মনটা খারাপ হয়ে গেল যে মারা গেছে, কিন্তু আর দেখতে তো পাবো না, কি করি আমরা এখন, এখানেই সবাই বন্ধুবান্ধব নিয়ে বসে আছি, কারোর কাছে ফোন নম্বর নেই, ইয়ে নেই, যোগাযোগ পুরো ওর সঙ্গে বিচ্ছিন্নই হয়ে গেছে আমাদের, মানে ওদের পারিবারিক অশান্তির জন্যে এইটাই, নালে আগে আসতো এখানে থাকতো বা পুজো আজা অনুষ্ঠান করতো সেগুলো আমরা দেখতে পেতাম, এই কয়েক বছর ধরে আসে না এবং দেখা সাক্ষাৎও হয় না, কিন্তু খবরে যখন আমরা শুনলাম 24 ঘন্টায় যে তাপস পাল প্রয়াতন হয়েছেন, তখন থেকেই মনটা খুব খারাপ হয়ে গেছে, আর আমার কিছু বলার নেই। নাম কি আপনার? আমার নাম গোবিন্দ ঘোষ, ধারাপাড়ায়, ওনার বাড়ির পাশেই আমার বাড়ি। অন্তত বলছি দেখতে পাচ্ছি, সে পরিষ্কার পাবে এখানে আর এই মোটা মানি প্ল্যান্ট এই পরিষ্কার হলো। উড়িষ্যা থেকে ছাড়া পাওয়ার পর একবার এসেছিল, সে এখানে আসেনি, 3 লাখ কোটি এসেছিল, পার্টিশনের একটা মামলা করেছিল, সেটা তুমি এসেছিল সঠিক নয়।